বুনিয়াদপুরের শুট আউট যুবক মালদা মেডিকেলে চিকিৎসাধীন, গুলিবিদ্ধের নাম রাজ দাস, স্থানীয় স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে জুরদিঘি এলাকার বাসিন্দা মানিক হালদার নামে যুবক বুনিয়াদপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের শেরপুর এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে ভর দেখাতে থাকলেও সেখানে হঠাৎ করে এক কিশোর ঘটনাস্থলে থাকলে তার পায়ে গুলি লাগে। সেই কিশোরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে রশিদপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সেই কিশোরের অবস্থার আশঙ্কাজনক থাকায় তাকে তৎক্ষণাৎ গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয় এবং সেখান থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। ছেলের বন্ধু বলছে যে একটা ছেলে একটা মেয়ে গল্প করতেছিল, তো গল্প যখন করছে তো এবার পাশে বাড়ি ওরা ভাবছে কি চোর আছে নাকি, তো ওরা আবার ধাবা দিচ্ছিল, তো এরা আবার বলতেছে যে চোর আসছে নাকি বলে এরাও ধাবা দিচ্ছে। এই দুজন থেকে ধাবা দিতে মেয়েটা চিৎকার করে পালিয়ে গেছে বলে মানে ওদের মুখে শুনো, আমি তো আর দেখিনি, পালিয়ে গেছে। তখন এ আবার আতঙ্কে কী করবে, এ আবার আতঙ্কে পকেটে বলে একটা গুলি নিয়ে বন্ধু নিয়ে আসছিলো, আতঙ্কে ছাড়ছে, যাকে লাগে লাগে, তো আমার ছেলেকে লেগেছে। হ্যাঁ, গুলিটা লেগে গেছে, তো এখন আমার ওখানে যে লেগেছে আমার ছেলে বুঝতেই পারেনি যে লেগেছে, পরে বলছে কার লাগলো, ওরা কী হলো, পরে দেখছে যে আমার গুলিটা যখন লেগে গেছে বলছে আমারই লেগে গেছে, তখন পায়ে লেগেছে। হ্যাঁ, পায়ে লেগেছে। তখনকার ওখানে হচ্ছে সব বাচ্চা কাছে ছেলেপেলেগুলো পার্টি অফিসে ফোন করেছে, ফোন করে পার্টি অফিসের ছেলেগুলো আবার হচ্ছে টোটো করে হসপিটালে ভর্তি করলো, করে দিয়ে আমাদেরকে ফোন করে বললো তোমরা কোথায় আছো আসো, যে তোমার ছেলে অসুস্থ। আমরা ভাবছি গুলিটা চালালো কি জানে না, না আমরা বলতে পারবো না তো, সেটা ওরাও তো চিনে না বলে।